নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর আজকে আমি একটু পিজা তৈরি করব। পিজাটা বানানোর জন্য প্রথমে আমি পিজা বেস নিয়েছি, একটু কর্ন বয়েল করে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো চৌকো করে কেটে নিয়েছি, আর একটু পনির চৌকো করে কেটে নিয়েছি। আমি শ্রেডেড মোজারেলা চিজ নিয়েছি। পিজা সসটা বানানোর জন্য আমি একটু টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কাঁচা টমেটো। তোমাদের মনে হলে তোমরা টমেটোগুলো বয়েল করেও পেস্ট করতে পারো, তবে বীজগুলো দেবে না, বীজগুলো বাদিয়ে দেবে। পিজা সসটা বানানোর জন্য প্রথমে আমি একটু বাটার দিয়ে দেব। বাটারটা গরম হয়ে গেছে, এবার আমি একটু পেঁয়াজ কুচি দেব। আর একটু রসুন কুচি দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দেব। কিছুক্ষণ বানাতে হবে যাতে টমেটোর যে জল ভাবটা আছে ওটা চলে যাবে। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু অরিগ্যানো দিলাম, একটু সল্ট দিলাম, একটু চিনি দিলাম, একটু ভিনেগার দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এটাকে একটু শুকনো বানিয়ে নিতে হবে। পিজা সসটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আবার একটু বাটার দিয়ে দিলাম। এবার আমি বাটারে এগুলো একসাথে দিয়ে দেব। একটু নুন দিয়ে দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু অরিগানো দেবো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব, বেশি ভাজবো না কিন্তু। এবার এটা আমি নামিয়ে দেবো, নামিয়ে একটা পাত্রে রেখে দেবো। এবার পিজা বেসের ওপরে আমি যে সসটা বানিয়ে রেখেছি এটা প্রথমে দিয়ে দেব। সসটা আমি দিয়ে নিয়েছি, এবার আমি চিজটা দেব। এবার সবজিগুলো দিয়ে দেব। পনিরটা দেব। আবার উপর থেকে একটু চিজ দিয়ে দেব।
আবার একটু অরিগানো দিয়ে দেব। প্যানে আবার একটু বাটার দিয়ে দিলাম। এবার পিজাটাকে আস্তে করে তুলে এখানে বসিয়ে দেব। এবার আমি এটা উপর থেকে ঢাকা দিয়ে দেব, এভাবে কিছুক্ষণ থাকবে। হ্যাঁ, পিজাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পিজাটা আমার তৈরি হয়ে গেছে, পিজা আমার বানানো হয়ে গেছে। তোমরা যারা ঘরে পিজা বানাওনি তারা এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ দেখলে তার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি পরের আর একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।